জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এটি পরিবেশ ভূগোলের অন্তর্গত এখান থেকে পঞ্চাশটি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব প্রথমেই বলবো দেরি না করে এখনি জিওডল্যান্ড চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য প্রশ্ন স্ক্রাবার থেকে সৃষ্ট রোগ লেজিওনিয়ার্স স্বচ্ছ ভারত অভিযান ড্যাশ তারিখে শুরু হয় নিউ দিল্লিতে দোসরা অক্টোবর দু সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় তেজস্ক্রিয় বর্জ্য থেকে তৃতীয় প্রশ্ন বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্রের নাম ইনসিনেরেটর ইনসিনেরেটর যন্ত্রের সাহায্যে বর্জ্যপথ পুড়িয়ে ফেলা হয় স্ক্রাবার ব্যবহার করা হয় শিল্পের বায়ুকে শোধনের জন্য বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা স্ক্রাবার গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রাবার যন্ত্র ব্যবহার করা হয় প্লাস্টিক হলো এক প্রকার কঠিন বর্জ্য এখানে যে বিকল্প দেওয়া হয়েছে তার মধ্য থেকে আসছে কঠিন বর্জ্য সর্বাধিক দূষণযুক্ত শহর কোনটি সর্বাধিক দূষণযুক্ত শহর হল নিউ দিল্লি পারদ হলো এক প্রকার অজৈব বর্জ্য এখানকার চারটি বিকল্পের মধ্যে উত্তর হবে অজৈব বর্জ্য কঠিন বর্জ্যের অক্সিজেনহীন দহনকে পাইরোলিসিস বলা হয় একটি কৃষিজাত বর্জ্য হল আখের ছিবড়ে বিকল্প যেগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে আসছে আখের ছিবড়ে জৈবপথ থেকে জৈব সার উৎপাদন করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে কঠিন বর্জ্যপথের মধ্যে উল্লেখযোগ্য হল এখানে উত্তর জঞ্জাল একটি তরল বর্জ্যপত হল পারদ চারটি বিকল্পের মধ্যে উত্তর আসছে পারদ গ্রামাঞ্চলে ড্যাশের মাধ্যমে বর্জ্যপথ থেকে জৈব সার উৎপাদন করা হয় উত্তর হবে ম্যানিউর ও পিট উত্তর হবে ম্যানিউর ও পিট এর মাধ্যমে বর্জ্যপথ থেকে জৈব সার উৎপাদন করা হয় ই বর্জ্য বা ইলেকট্রনিক্স বর্জ্যপথ হল কম্পিউটার সিডি সেলফোন বৈদ্যুতিক যন্ত্রাংশ বর্জ্যপথ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র জৈব বর্জ্য কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে বলা হয় ল্যান্ডফিল বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ হল বর্জ্য পৃথকীকরণ একটি জৈব অভঙ্গুর পদার্থ হল হাইড্রোকার্বন একটি জৈব অভঙ্গপথ হল হাইড্রোকার্বন ফ্লোরাইড দূষণের সৃষ্টি হয় ওয়াস্ট বলা হয় সীসা পারদ ক্যাডমিয়াম আর্সেনিক অ্যাসবেস্টস ইত্যাদিকে একটি বিসিন বর্জ্যপত্র হল এখানে বিসিন বর্জ্যপত্র হবে নোংরা জল সীসা দূষণের ফলে সৃষ্টি হয় সীসা দূষণের ফলে ডিসলেক্সিয়া রোগের সৃষ্টি হয়ে থাকে যেসব বর্জ্য জীবাণু ব্যাকটেরিয়া প্রভৃতি দ্বারা বিয়োজিত হয়ে মাটির সঙ্গে মিশে যায় তাদের বলে জীব বিশ্লেষ্য বর্জ্য চিকিৎসা সংক্রান্ত আবর্জনার মধ্যে সংক্রামক বর্জ্য হল মাত্র দশ থেকে বারো শতাংশ ময়লা আবর্জনা ধোয়া জলকে বলা হয় লিচেট ময়লা আবর্জনা ধোয়া জলকে লিচেট বলে ক্যাডমিয়াম দূষণের সৃষ্টি হয় ইটাই ইটাই বা আউচ আউচ রোগ ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল এখানে চারটি বিকল্পের মধ্যে অ্যামোনিয়া আর্সেনিক দূষণের ফলে সৃষ্টি হয় ব্ল্যাক ফুট রোগ ভেক্টরবাহিত রোগ হল প্লেগ কলকাতা পৌরসভার অধিকাংশ বর্জ্যপথ ধাপায় ফেলা হয় সত্য ছেড়া কাপড় ও কাগজ হল বিষহীন বর্জ্যপথ ছেঁড়া কাপড় ও কাগজ হল বিষহীন বর্জ্যপথ পরবর্তী প্রশ্ন পদ্ধতিতে স্বাস্থ্যকেন্দ্রের বর্জ্যপথ অপসারণ করা হয় হ্যাঁ সত্য সংক্রমক বর্জ্যপথ হল ইনজেকশনের সিরিঞ্জ একটি সংক্রমক বর্জ্যপত হল ইনজেকশনের সিরিঞ্জ বিপজ্জনক বর্জ্য দূষণ আইন প্রচলন হয়েছিল উনিশশো সালে একটি পরিবেশ মিত্র বর্জ্যের নাম এখানে চারটি বিকল্প আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে উত্তর হবে চট শহরের নালা নর্দমা ও সেপ্টিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা যে তরল পদার্থ থাকে তাকে সিউএজ বলে পারদূষণের সৃষ্টি হয় মিনামাটা রোগ পূর্ণ চক্রি একটি বর্জ্য হল প্লাস্টিকের বোতল পূর্ণ একটি বর্জ্য হল প্লাস্টিকের বোতল কারখানা থেকে নির্গত প্রধান বর্জ্যপত্র হল গ্যাসীয় বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির মধ্যে পড়ে না ভরাটকরণ পুনর্ব্যবহার পুনর্নবীকরণ না নিক্ষেপ এখানে উত্তর হবে নিক্ষেপ চিনি শিল্পের বর্জ্যপত্রকে ড্যাশ বলা হয় চিনি শিল্প থেকে যে বর্জ্যপত্র হয় তাকে ব্যাগাসি বলা হয় ফ্লাই অ্যাশ পাওয়া যায় তাপবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না গোবর গ্যাস কেন্দ্র উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ পাওয়া যায় বিপজ্জনক বর্জ্যপত্রের প্রধান উৎস হল শিল্প কারখানা বিষাক্ত নয় এমন একটি বর্জ্যপত্র হল এখানে যে বিকল্পগুলি দেওয়া হয়েছে তার মধ্যে আদর্শ উদাহরণ হবে ধানের খোসা গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা অ্যাকশন প্ল্যান উনিশশো সালে এই কর্মসূচি গ্রহণ করা হয় নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে কলিফর্ম বলে উত্তর সঠিক সত্য নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে কলিফর্ম বলে সত্য সাধারণ বজ্রপথের প্রধান উৎস হল সাধারণ বজ্র বলা হয়েছে এখানে বিষাক্ত নয় অর্থাৎ গৃহস্থালী সাধারণ বর্জ্যপথের প্রধান উৎস হল গৃহস্থালীর বর্জ্য প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ